Hello everyone, good evening, welcome back to a new vlog, welcome back to the Bong Trippers. আমি মৌ, আজকে হয়ে গেছে 30th of May, বৃহস্পতিবার। বলেছিলাম মাম্মির ডক্টর অ্যাপয়েন্টমেন্ট রয়েছে, আজকে আমি ড্যাডি আর সানি যাব, মাম্মিকে নিয়ে যেতে হবে না। কি বললো না বললো যতখানি পসিবল শেয়ার করার চেষ্টা করবো, কারণ কি আমি জানি তোমরাও আমাদের মতো ইকুয়ালি চিন্তিতই আছো। আর এই আজকে হয়ে গেল 30, তার একদিন পরে ভোট, আমাদের ভোটটাই মনে হয় লাস্ট অফ দ্য সেগমেন্ট। তো এটাই রিকোয়েস্ট করার যে প্লিজ গিয়ে ভোট করো, পলিটিক্যাল অপলিটিক্যাল নোটা যে যাতে হোক, মানে একবার গিয়ে ভোট করাটা ভীষণ দরকার। আমাদের একটা রাইট রয়েছে, ওটা এক্সারসাইজ করা ডেফিনেটলি দরকার। এটা কোনো প্রমোশন নয়, জাস্ট অ্যান আর্জ। আমরাও যখনই ভোট হয় চেষ্টা করি, যদি আমরা কলকাতায় থাকি বা ইন্ডিয়ায় থাকি, ডেফিনেটলি গিয়ে ভোট করতে। আর তো এটাই, তো চলো বেরোই। আজকে একটা অদ্ভুত টাইম অ্যাকচুয়ালি ছিল অনেক রাত্রিরে 8:30 পরে, বাট উনি আবার টাইমটা এগিয়ে দিলেন, তো সেই জন্য আমাকে আর সানিকে একটু কোনোরকমে ম্যানেজ করতে হচ্ছে। বাট ঠিক আছে, হয়ে যাবে। তো গিয়ে দেখি কি বলে না বলে, তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলছি। বাট ডু ভোট অন 1st of June, আর 4 তারিখ ভোটে রেজাল্ট বেরোবে। যদি বেরোতেই হয় একান্ত সাবধানে বেরিয়ো, নয়তো বাড়িতে থাকার চেষ্টা করো, বিকজ ইউ নেভার নো কোথায় কি ঝামেলা হয়। আর ইয়েস, কথা হচ্ছে তো ডক্টরের ওখান থেকে বেরিয়ে তোমাদের সঙ্গে কথা বলা হয়নি, তারপর আমরা বাড়ি এলাম, টুকটাক আরো যা যা কেনাকাটি ছিল। অ্যাকচুয়ালি বাড়িতে রং হচ্ছে, তো সেই জন্য ড্যাডি কিছু রং কিনলোটা হয়ে গেল। আর ভালো খবরটা হচ্ছে যে টেস্টে কিছুই পাইনি, রেগুলার কয়েকটা একটু ইস্যুস আছে, সেগুলো ওষুধ দিয়ে দিয়েছে ডক্টর, তো হয়ে যাবে। আবার 14 দিন পর আবার যা হওয়ার হবে, বাট ফর নাও উই আর গুড অ্যান্ড সর্টেড। থ্যাংক ইউ সো মাচ তোমরা যারা সবাই প্রেয়ার করেছো, লিখেছো, তো সেই জন্য তোমাদের জানিয়ে দেওয়াটা দায়িত্ব ছিল। তো এখন আমি আর সানি একটু বেরিয়েছিলাম, আমি বললাম যে একটু মাথাটা হালকা করতে একটা ছোট্ট ড্রাইভ নিই সল্টলেকের ভেতরে। তো এই দেখো আমরা এখন সুইমিং পুল থেকে বেরিয়ে গেছি, উপস, হ্যাঁ সুইমিং পুল থেকে বেরিয়ে গেছি, বাট এই দিকে যাচ্ছি, মানে আমরা বাড়ির দিকে এবার এগোচ্ছি। আর এখন বাজে হচ্ছে বলছি আমি প্রায় 10টা মতো। চলো, হ্যালো এভরিওয়ান, আজকে হয়ে গেছে নেক্সট ডে, মানে আজকে হচ্ছে 31st of May, তো আজকে হচ্ছে ভোটের আগের দিন। আমরা ওই বাড়ি ট্রান্সফার হচ্ছে, কিন্তু তার আগে আমরা ভাবলাম একটা ফ্যামিলি ডিনার করা যাক, মাম্মি নেই, বাট অনেকদিন ধরে আমাদের ধোসা ক্রেভিং হচ্ছিলো, তো সেখানে আমরা এসে গেছি ধোসা কফিতে। কিন্তু এটা আমরা নতুন আউটলেট ট্রাই করছি, আমরা আগে বিডিটা দেখেছি, এটা হচ্ছে মণিপালের ঠিক পাশের চাই। আর সঙ্গে কে কে আছে দেখো, সঙ্গে রয়েছে ক্যান্ডিডেট 1, কালকে ভোট দিবি তো, আর ক্যান্ডিডেট 2, ড্যাডি কালকে ভোট দেবে তো, আমরা সব গুড সিটিজেন, সেই জন্য আগে আজকে খেয়ে দিয়ে নিচ্ছি, যাতে কালকে এনার্জাইজার ভোট দিতে যেতে পারি। এসে কিন্তু ডোসা খেতে এসেছিলাম, এদিকে এসে সাবওয়ে আছে, আমার সবারই লোভ লেগে গেছে সাবওয়ে খেতে, বাট যাই না, ডোসাই অর্ডার করা হয়েছে। কিন্তু সানি একটাই সুবিধা হচ্ছে যে ওয়েট আর গেইন হয় না, আমাদের সবার হয়ে যায়। আর নতুন আউটলেটটা হচ্ছে দেখো, এদিকে হচ্ছে ধোসা কফি, ওদিকে হচ্ছে সাবওয়ে, এটা হচ্ছে মানিপালের পাশে। এটা কোন ব্লক জানো? আগে এসে গেছে ফিল্টার কফি, আর ড্যাডি হচ্ছে ব্ল্যাক কফি, আর আমি চাই সাবওয়ে অর্ডার দিই। তো হোম সুইট হোমে আমরা পৌঁছে গেছি, মাঝখানে একটা ছোট্ট স্টপ ওভার ছিল মিষ্টির দোকানে, সেটা দেখাইনি। তো বাড়ি এসে গেছে আজকের মতো, গুড নাইট। এই ব্লগটাই তোমরা কালকে দেখবে, 1st of June হচ্ছে আমাদের ভোটিং ডে, তো তোমরাও প্লিজ গিয়ে ভোট করো, কালকে দেখা হচ্ছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আর এখানে একটা দুর্দান্ত হাওয়া দেয় সেই গ্রীষ্ম বর্ষা, এই ঘরেও আর পাশের ঘরেও দারুণ লাগে। আমাদের গুড মর্নিং তো হয়ে গেছে, আজকে হচ্ছে ভোটের দিন। আর উনি কি করছেন সকাল সকাল, ল্যাপটপ কি ব্লগ নিয়ে বসেছো? বা তোমার দৃশ্যটা কিন্তু মনোরম, দুটো হাফ প্যান্ট ঝুলছে তোমার ব্যাকগ্রাউন্ডে। আমরা ছাদ খুলিনি, আজকে অল্প জামা কাপড়, সেই জন্য এখানে সুন্দর হাওয়ায় শুকিয়ে যায়। সামনে দেখলাম পাখাটা বন্ধ করে বসেছিল, এত হাওয়া আসে এখানে। এটা ওই চালালো পাখা, হ্যাঁ জোরে কথা বলো, পাখা চলছে তো, কেন পাখা চালিয়ে ব্লগ করো, জানালা করতে নেই।
তো যাই হোক চলো ব্রেকফাস্ট, আজকে মু এখন বানাবে ব্রেকফাস্ট, তারপর আমরা খাবো। তো সেই জন্য আর এই এখন কথা বলে আমি সময়টা আটকে দেব না, কেননা যত কথা বলবো তত লেট হবে ব্রেকফাস্ট করতে, তারপর আমাদের যেতে হবে হ্যাঁ ভোট দিতে, কেননা এখন বাজছে 11:45। তো এরপর ব্রেকফাস্ট শেষ করে আবার আমরা যাবো ভোট দিতে, কেননা পাড়ার সব বন্ধুরা একসাথেই যাওয়ার প্ল্যান হয়েছে, সবাই তারা তাদের ওয়াইফরাও যাবে, তো একটার মধ্যে যাওয়ার প্ল্যান, একটার সময় বেসিক্যালি। তো চলো তাড়াতাড়ি ব্রেকফাস্টটা সেই জন্য সেরে ফেলা যায়। আর এটা দেখানো হয়নি, এটা দেখো আমি অর্ডার করি মাকি রসোই থেকে, সোয়ালি সানি আর আমার দুজনেরই খেতে খুব ভালো লাগে, একদম ফ্রেশলি আন্টি বানিয়ে একদম প্যাকেট করে পাঠিয়ে দেয়, আমাদের অনেকগুলো মাস চলে যায়, খুব ভালো। আর এর সাথে মু আগের বার একটা আচারও অর্ডার করেছিল, ওটা এখনো আছে, সেটা আমি এবার আনাইনি। ওই লঙ্কার আচারটা দিয়ে এটা একটু ডিপ করে খেতে দারুণ লাগে। দুজনেই তো আলটিমেটলি মারওয়ারি স্কুলে গেছি না, সেই জন্য ওইভাবেই আমরা বড় হয়েছি, দারুণ লাগে। চলো চলো আমি নিচে গেলাম, চলে আসো। আর এই যে সবারই গুড মর্নিং হয়ে গেছে অনেকক্ষণ আগে, মাম্মিকে দেখাই। সবাইকে তোমার শরীর বলে দাও, সবাই জিজ্ঞেস করে তোমার শরীর কেমন, ভালো, সব রিপোর্ট তো ভালোই এসছে মোটামুটি, তো সেই জন্য মা এখন খুল্লা বার্ড লাস্সি খাচ্ছে আর প্রচুর কোকোনাট ওয়াটার খেতে বলেছে, আর ওষুধ চলছে। ঠিক আছে চলো আমি ডিম টোস্ট বানাবো, সানি খিদে পেয়ে গেছে। স্যার এসছেন, স্যার, দাদা, স্যার, সব খাবার ঠিক আছে? এখনো খেয়ে দেখিনি, তোমার গন্ধ তো মনে হচ্ছে ভালোই হয়েছে। মু এই যে বানিয়েছে দেখো ফ্রেঞ্চ টোস্ট, আর তার সাথে আছে হচ্ছে চা, যেটা আমার শাশুড়ি বানিয়েছে, আর আপনি নয় আজকে এতজনে চা ঢালতে পারে না, তো একসাথে আজকে আন্না হেল্প করেছে, ইউজুয়ালি উনি বানান চা, কারণ এটার পিছনে একটা স্টোরি আছে, সেটা আচ্ছা না পুরো আবার স্টোরিটা ফোনটা করে বলো তাহলে। তো তখন যেটা এই যে চা আর তার সাথে খাওয়া হয়ে গেছে, আমাদের ব্রেকফাস্ট ফ্রেঞ্চ টোস্টটা ভালো বানিয়েছিল মো, আর এবার ও তখন যে স্টোরিটা বলতে বলতে থেমে গেলাম, সেটা হচ্ছে যে আমরা প্রথম প্রথম যখন বিয়ের পর পর এখানে এসে থাকতাম, তো তখন এখানে যিনি রান্নার মাসি ছিলেন তিনি বানাতেন চাটা, তো আমি সেটা জানতাম না কে বানাতো বা কিছু, বাট চাটা না তখন খুব একটু একটু পাতলা পাতলা অন্যরকম খেতে হতো, তো আমার ভালো লাগতো না সেটা, তো আমি যেরকম ভালো জামাইয়ের মতো কদিন খেয়ে নিয়েছিলাম, তারপরে একদিন বলেছিলাম যে চাটা একটু মানে কিরকম লাগছে খেতে, তারপর থেকে শুনলাম উনি নিজে বানান, তারপর থেকে চা একদম ফাটাফাটি হয়, তো আমি সেই জন্য আজকে সেটাই বললাম, তো তারপর থেকে একদম দারুণ চা পাই, আজকেও বেচারা ভেবেছিল মাম্মি বানিয়ে, হ্যাঁ আজকে আমি ভেবেছিলাম, হ্যাঁ কিন্তু আজকে আন্না হেল্প করেছে, আসলে আমাদের কারণ কি চারজনের চা মানে বড় পাতিলার, এইটাতে জেনারেলি আমরা চা রাখি ফ্লাস্কে, তো সেটা দুজনের হলে মাম্মি তাও পারে, বাট এতজন একটা পারে না। তো যাই হোক এটাই ছিল স্টোরিটা, আর আমাদের দেখো আধ ঘন্টার ভেতরে ব্রেকফাস্ট কুকিং ইটিং সব ডান, এবার ফ্রেশন আপ হয়ে আমরা চলে যাবো ভোট দিতে, ভোট দিতে যাবো, ভোট, চলো নেল পলিশ করতে হতো, তো নেল পলিশ না, চলো ভোটটা দিয়ে আসি। মাম্মিকে বললাম যে আজকাল অনেক ফিজিক্যালি ডিফারেন্ট এর জন্য বাড়িতে ব্যবস্থা আছে, বলে যাবে না মানে দেবে না, কিছু বললো তো বাবা বাপ বাড়িতে আসে, আসে তো, হ্যাঁ মাম্মির আধার কার্ডও বাড়িতেই হয়েছে, ইনফ্যাক্ট এখন অনেক ব্যবস্থা হয়েছে, হ্যাঁ অনেক অনেক কিছু আছে, অন্তত 10 জন লোক আসে, হ্যাঁ সে তো হবে, কত সিক্রেটিভ না মানে বাড়ির লোক কেউ থাকবে না, সিকিউরিটি আছে, তার মানে পুলিশ আসবেই, আসবে, সে তো আসতেই হবে, একটা বেনি আসবে, আমি জানি না সিস্টেমটা কিরকম, ড্যাডি বলছিল হয়তো লিখিত ভোট হয় যারা পারে না আর কি, বিকজ ওই বাটনটা তো নিয়ে আসতে পারবে না না মেশিনটা, ইভিএম টা মানে আনতে হয় না মনে হয়, ওই এটা নিয়ে আসে তোমার ছাপটা দিতে হবে, এরকম কিছু আছে, হ্যাঁ বাট এনিওয়েজ মা মামি দেবে না বলো, তো আমরাই চলে যাবো, ড্যাডি হয়ে গেছে, হ্যাঁ দেওয়া হয়ে গেছে, হ্যাঁ ওনার দেওয়া হয়ে গেছে, উনি গেছিলেন 10টার সময়, আচ্ছা 10টা না 10:15 গেছিলেন, একদম সুন্দর ভোট দিয়ে চলে এসেছেন, আমরা তো ওই যে আমাকে দেখাচ্ছিলেন এই দেখ, বাহ, তো তুই কাকে ভোট দিবি আমাকে কানে কানে বল, কানে কানে বল আমাকে, আরে তুই আমার কানের মধ্যে ঢুকে যাচ্ছিস, কানে কানে বল, আমি যাকে ভোট দেবো আমি ওকে দেবো, আমি প্রত্যেকবার গিয়ে আমি দেখি হচ্ছে যেটা সব থেকে ভালো দেখতে সিম্বা সেটাই দিই,
এই যে একজন রেডি হয়ে গেছে ভোট দিতে যাওয়ার জন্য। যে ভোটার কার্ড এটা হচ্ছে স্লিপ, লেটস গো। চল ফোনটা নিয়ে যাবে নাকি, দেখে যাও ওখানে তো ঢুকতে যাবে না। ফোন নিয়ে ঢুকতে দেয় না লোকে, সেলফি তোলে কি করে ভোট দিয়ে বেরিয়ে, ফোন তো পকেটে থাকতেই। ঠিক আছে, যদি থাকে তো তোমাদেরকে দেখাবো আমাদের কি সুন্দর সেন্টার। আমাদের সত্যি সুবিধা, মানে হেঁটে চলে যাওয়া যায়, গাড়ি নিয়ে আর কিছু নিতে হয় না, ব্লকের মধ্যে আমাদের সত্যি অনেক সুবিধা। কিন্তু পাশের ব্লকের কিন্তু হেঁটে আমাদের ব্লকে আসতে হয়। হ্যাঁ, সো উই আর লাকি দ্যাট ওয়ে। তো চলো বেরিয়ে যাই, যেমন বললাম সব বাড়ি সবার দেওয়া হয়ে গেছে, তো আমরাই বাকি। লেটস চল। এই যে ভোট দেওয়া হয়ে গেছে, গেলাম 5:30 হয়ে গেল, সুন্দর ওখানে এসি চলছিল, ফুরফুরে হাওয়াই করে ঘেমে ঘেমে বাড়ি চলে এলাম। সানি পাড়ার বন্ধুরা আছে ওখানে, অংশু, দেবজ্যোতি, বনিও মনে হয় আসবে, তো ওখানে আড্ডা ফাড্ডা মারবে। আমি এই সিঁড়িতে উঠলাম বলে হাঁপাচ্ছি। তো চলো এখন গিয়ে একটা পঞ্চায়েত সিজন 3 স্টার্ট করবো, দিয়ে ভালো করে বিঞ্জ ওয়াচ করবো, বিকজ ইটস আ হলিডে। আমরা ভোট দিয়ে বাড়ি চলে এসেছি, আর এই দেখো এখানে আজকে লাঞ্চ আছে হচ্ছে, এটা হচ্ছে চিংড়ি মাছের ভাজা, না চিংড়ি মাছের তেল বলে না এটাকে, ভাজা। আর তার সাথে আছে হচ্ছে এটা বাটা মাছ, না বাটা মাছ ভাজা আলু ভাতে, আর এইটা হচ্ছে ফেনা ভাতে আজকের জন্য স্পেশাল, আর তার সাথে ঘি আর একটা ওষুধের পাতা। তো এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ। সারাদিন একই পড়তে দেখা যাচ্ছে তো, চা ভালো হয়েছিল, চা ফা খাইয়ে একজন এই ঘরে চলে গেছে আর আরেকজন ওই ঘরে, দুজনেই দেখছে পঞ্চায়েত টিভিটা, তো একটা না। এখন 6টা বাজে, কতটা লাইট দেখো, মেট্রো আসছে, একটা আওয়াজ আসছে, সবই নর্মালি অপারেট করছে, কয়েকটা রেস্টুরেন্ট শুধু সন্ধ্যে 7টায় খুলবে। এখানে এরকম দেয়া রেখেছি আমরা, এই পাখিগুলো এসে পটি করে বলে পারি। এই বাড়ির বেস্ট হচ্ছে ব্যালকনিটা, এত ভালো লাগে এখানে, পুরো ওপেন ভিউ। ওই দেখো একটা প্লেন যাচ্ছে, আমরা ছোটোবেলায় এই মাঠটাতেই খেলতাম, যেখানে সানি আমাকে লাইন মেরে ফেলে দিত। নিচে আমাদের মিস্ত্রি কাজ করছে বলে একটা গাড়ি বাইরে আছে, আর এটা আমাদের ক্রিসমাস ট্রি, দেখো কত লম্বা হয়ে গেছে এটা। গরম আছে কিন্তু হাওয়া দিচ্ছে ঠিকঠাক আর কি, মানে চলতা হ্যায়। তো আজকে আর তোমাদের সঙ্গে ডিনারটা শেয়ার করতে পারিনি, আমরা বাড়িতেই ছিলাম আজকে, গুড ফ্যামিলি টাইম বি স্পেন্ড, আমি একটু বেরিয়েছিল, বাট মোর অর লেস আমরা বাড়িরই সব কাজ সাজ করেছি, চা ফা খেলাম আমরা আজকে, একদম সিম্পল ডিনার খেয়েছি। আগামীকাল আমরা বেরোবো, প্লাস এই বাড়ির থেকেও আমরা শিফট হয়ে যাবো, বিকজ মানডে আবার অফিস আছে, তো সেই জন্য আগামীকাল রয়েছে সিম্বার বার্থডে ভেন্যু ফাইনালাইজেশনের প্ল্যান, তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাব, আর আবার একটা ফ্যামিলি ব্লগ বেলা দেখবে তোমরা, তো কালকে আবার কথা হচ্ছে। বাজে হচ্ছে 7:30 মতো, আমরা বেরিয়ে পড়লাম, ওই যে ড্যাডিকে বাই বলছে, কিন্তু কিছুক্ষণের মধ্যে ড্যাডির সঙ্গে আবার দেখা হবে। আমি পেছনে উঠে পড়েছি, সানি আসছে। তো যেমন প্ল্যান ছিল যে আমরা বাড়ি গিয়ে রেডি হয়ে যাব সিম্বার বার্থডে লোকেশন ফাইনাল করতে, তাই তো? ইয়েস। চলো বাড়ি যাই। 8:36 আমরা একদম অন টাইম বেরিয়ে পড়েছি, আগে যাচ্ছে আমরা কালকের 64, আর আজকে আমাদের সঙ্গে যাচ্ছে হচ্ছে পিতাজি, পিতাজি এই যে, ওয়াও, পিতাজি আর গঙ্গাধর বাবুর পিস সাইন সেম। তো এই যে আমরা যাচ্ছি, ওরা রেডি হয়ে গেছে, সিম্বাইরা নামছে, তারপর দেখা করাচ্ছি। হাই এভরিওয়ান, সিম্বা দাদা পিপি গাইতে, ও না সরি, সানি পা গাইতে। আমরা কোথায় যাচ্ছি সিম্বাই? আমি ইচ্ছে করে ফ্ল্যাশটা জ্বালাই নিয়ে একটুখানি তোমরা ঝরঝরে দেখবে, কারণ কি ফ্ল্যাশের লাইটটা পুরো ওর চোখে লাগে। হ্যাঁ বলো বলো বলো, না না ভূত নেই এখানে, সানি বয় আছে, বিপো আছে, ড্যাডি আছে, ভূত নেই, কত লাইট দেখো না, আমরা তো হ্যাপি বার্থডে করতে যাচ্ছি। এখন অন্ধকার, হ্যাঁ ভূত আসবে, না 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 ভূত
কিছু মানুষের দূরে নিয়ে যাবে, মানলো না ধরবে না, গুড বয় আর গুড গার্ল কে ধরে না, সিম্বা দাদা তো গুড বয় তাই না, সিম্বা দাদাকে ধরবে না, যারা দুষ্টু করে যারা ব্যাড বয় তাদের ভূত ধরে তাই না। হ্যাঁ হ্যাঁ, এই তো কত লাইট, এই তো লাইট এসে গেছে, হাসে দাও হেসে দাও সবাইকে, সবাই তুমি হ্যাপি ফেস দেখতে চাই, আরে মেনুতে কি কি থাকছে, আর তার ফার্স্ট আইটেম হচ্ছে আমাদের গন্ধরা চিকেন পকোড়া। হাতে তালি, তোমরা জানো যে এখানে হাত তালি দিলে খাবার আসে, তো এই দিলাম হাত তালি, আর এই চলে এলো আমাদের চিকেন পকোড়া। ওয়াও, কি তো ভূতের রাজা, তো ভূতের রানী, ছোলার ডাল আগে, ছোলার ডাল, আর এই যে এখানে পুরো পরিবার তো এই যে আমাদের পান মিটিং এ এসেছিলাম আমরা, চুটকি, আমি চুটকি খাবো, আমার চুটকি আমি নিয়ে নিয়েছি, আমারও এখানে আসলে আমরা পান খাওয়ার পর দুটো করে চুটকি নিয়ে নিই, একটা এখানে খাই, একটা বাড়ি থেকে খেয়ে জল খাই, এটা মার নিলি খাইনি তো দাদাই, তাহলে আমাদের এক্সপিডিশন কন্টিনিউ থাকবে, ঠিক আছে, লোকেশন ফাইনালাইজেশন, হ্যাঁ আর একটা জায়গা বাকি আছে, কালকে টিকলু আর ইয়ে সব কালকে টিকলু আর মো দুজনেই আমাদের দেখবে নতুন জায়গা, মোটামুটি ওদের বুঝিয়ে দিয়েছে আমাদের কেমন জায়গা লাগবে, এই হচ্ছে ব্যাপার, সবাই পুরো একদম প্রপার ড্রেস আপ করে আসবো, পাজামা পাঞ্জাবি বা পাজামা ধুতি, ছেলেরা মেয়েরা প্রপার সুন্দর বাঙালি শাড়ি পরে সুন্দর করে সেজে করে আসবো, এটা এটা বুক হয়ে গেছে, জায়গাটাও হয়ে যাবে, আর মেনুটাও মোটামুটি আমাদের হয়েই গেছে, হ্যাঁ মাথায় তো আছে, হ্যাঁ লুচি ছোলার ডাল উপর সন্ধেবেলা, হ্যাঁ এক্স্যাক্টলি, রেস্টুরেন্টটা সাধারণত দিতে চায় না, কারেক্ট, এটা হয়ে যাবে, কিছু ওয়ার্কআউট করা হয়ে যাবে, একদম ঠিক আছে, চল আজকের মতো তাহলে, ইয়েস টাটা বাই বাই গুড নাইট, তুমি কোথায় যাচ্ছ, তুমি তো আমার সঙ্গে বাড়ি যাচ্ছ, হ্যাঁ ঠিক আছে, প্লিজ প্লিজ টেক, প্লিজ টেক, প্লিজ টেক, আই উইথ নো রিটার্ন পলিসি, বুঝে কিন্তু আমার ব্যথা, হ্যাঁ করতে পারি না সবার সাথে, না না চল 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 বাই ডাডি বাই, আর মামনি সিম্বা আর লিলিমা ভেতরে রয়েছে, টাটা হয়ে জয় করতে ভাই, আমরা বাড়ি এসে গেছি, দেখতেই পাচ্ছ চেঞ্জ ফেঞ্জ করে নিয়েছি, মো চেঞ্জ করে নিয়েছে বেসিক্যালি, তো ঘুমানোর আগে ভাবলাম তোমাদের একবার প্রপারলি বাই করে দিই, আজকে যেরকম দেখলে আউটিংটা বেশ ভালো হলো, অনেকদিন পর সবাই মিলে বেশ একটা ডিনার হলো বাইরে, তো বেশ বেশ ভালো টাইম কাটলো, আড্ডা গল্প, একটা ড্রাইভ হলো, অনেকটা পান খাওয়াটা আমার তো ম্যান্ডেটরি হয়ই ওটা, তো এইসব করে দিনটা ভালোই ছিল, হোপফুলি তোমাদের এই ব্লগটা ভালো লেগেছে, আর একটু প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে থেকো, চলো আজকের ব্লগটা এই অবধি, তোমাদের সাথে দেখা হবে আবার কালকে আরেকটা নতুন ফাড়াফাড়ি ব্লগ নিয়ে, তো ততক্ষণের জন্যে বাই বাই।